কুলতলিতে প্রতারণা, পুলিশের ওপর হামলা এবং কাজে বাধা দেওয়ার অভিযোগে মূলত অভিযুক্ত সাদ্দামকে গ্রেফতার করল পুলিশ। ধৃত মান্নান খান নাম আরও একজন ব্যক্তি, মান্নান এলাকার সিপিএম কর্মী বলে দাবি পুলিশের। বৃহস্পতিবার দুপুর 12টা নাগাদ এ বিষয়ে বারুইপুর পুলিশ জেলার পুলিশ সুপার পলাশচন্দ্র ঢালি এ বিষয়ে সাংবাদিক বৈঠক করেন। তিনি জানান, শুধু সাদ্দাম নয়, এই এলাকায় এই ধরনের দুষ্কৃতি কার্যক্রমে আরও 12-14 জন জড়িত, তাদের খোঁজেও তল্লাশি চালানো হচ্ছে। ধৃতদের 14 দিনের পুলিশি হেফাজতের আবেদন জানিয়ে এদিন বারুইপুর মহকুমা আদালতে তোলা হবে। সম্প্রতি 12 লক্ষ টাকা ভিন জেলার এক ব্যবসায়ীকে প্রতারণা করে ছিনিয়ে নিয়েছিল সাদ্দাম এবং তার দলবল। সেই অভিযোগ দায়ের হয় কুলতলি থানায়। সেই ঘটনার তদন্তে পুলিশ গত সোমবার গিয়েছিল সাদ্দামকে গ্রেফতার করতে। এর আগে সাদ্দামের বিরুদ্ধে একাধিক অভিযোগ রয়েছে থানায়, এমনটাই জানানো হয়েছে পুলিশের তরফে। এই মাসের 1 তারিখে জয়নগর থানায় একটা কেস রেজিস্টার হয়। অভিযোগ ছিল ভ্রমণকারী হয়ে চুটে জেলার উনি এসে বলেন কি এখানে উনি চুল কিনতে এসেছে, মানে ওটা ওনাদের কি একটা ট্রানজ্যাকশন ছিল, ওটা পরে আমরা চুল কেনার অভিযোগে উনি কিছু দুষ্কৃতীদেরকে এনারা 12 লক্ষ টাকার মতো টাকা দেয়, কিন্তু ওরা চুলও পায় না। এটা ছিল আমাদের অভিযোগ। আমরা ইমিডিয়েটলি কেস রেজিস্টার করি, আর কারা কারা ছিল এর সঙ্গে এরা যেটা করেছে আমরা ওটা ইনভেস্টিগেশন করে আমরা কিছু নাম বেস্ট অন দ্যাট। আমরা বিভিন্ন জায়গায় গত 15 দিন ধরে আমরা রেড করি। শেষে 15 তারিখে সকালবেলা আমাদের কাছে একটা খবর আসে যে ওদের মধ্যে সাদ্দাম সর্দার বলে এক দুষ্কৃতি, ও আমরা খোঁজ পাই। আমরা যাই জালাবড়ি একটু কুলতলি থানার আন্ডারে আমরা লোকেশন পাই, আমরা গিয়ে ওখানে রেড করি। রেড করার পর ওকে আমরা আটক করি। যখনই আমরা ওখানে আটক করি তখন ওখানকার কিছু লোক, ওরই ভাই সাইদুল বলে একজন, ওখানে বেরিয়ে আসে। ওখানকার কিছু মহিলারা বেরিয়ে আসে, না ওয়াইফ বেরিয়ে আসে, আর আমাদের পুলিশের অ্যাকশনে ওনারা বাধা দেয়। পরবর্তীকালে সৈরুল নিজের বাড়ির থেকে একটা আর্মস বের করে পুলিশে ডাইরেক্টলি দেখি চমকায় আর একটা ফায়ার ওপর, আর ফায়ার করার পরে ওখানকার সব লোকজন মিলে এই সাদ্দাম হোসেন যাদেরকে আমরা আটক করেছিলাম ওদেরকে ওখান থেকে আমাদের গাড়ির থেকে তুলে নিয়ে চলে যায়। পরবর্তীকালে আমরা ওখান থেকে অন দ্য স্পট দুজন মহিলাকে অ্যারেস্ট করি, আর এটার জন্য আর একটা কেস রেজিস্টার করা হয়, আর আমরা আবারও তদন্ত করি, আবার এদের ওয়েয়ারহাউস খোঁজা শুরু করি। ইনভেস্টিগেশনে যা পাওয়া যাচ্ছিল কি এদের একটা বড় গ্যাং আছে, যেটা শুধুমাত্র চুল না বিভিন্ন আলাদা আলাদা মোডাস অপারেন্ডি আছে। এক হচ্ছে পুরনো নকল সোনা বিক্রি করার একটা যে চক্রান্ত আছে, আর্টিফ্যাক্টস পুরনো আর্টিফ্যাক্টস পুরো এটা মুঘল জমানার আর্টিফ্যাক্টস, কিছু কয়েন্স এইসব বিক্রি করে বিভিন্ন লোককে প্রলোভন দেখিয়ে এরা আসতো ওখানে ডাকতো, ডেকে ওদের কাছ থেকে কিছু কিছু ক্ষেত্রে হয়তো এই মাল দিত, কিন্তু বেশিরভাগ যেটা দেখা যাচ্ছে এরা কিন্তু টাকা নিয়ে কিছু এদেরকে দিত না। আমরা ফাইনালি কালকে একটা খবর পেয়ে পরশুদিন 16 তারিখে আফতাদুল সর্দার বলে একজন আছে ওকে আমরা অ্যারেস্ট করি, আর গতকাল রাত গভীর রাত 1টার সময় আমরা রেড করি। রেড আমরা করি চুপড়িঝাড়াতে। চুপড়িঝাড়াতে ওখানে একটা আলাঘর পাওয়া যায়, আর ওখানে যে আমাদের ঠাকুররানী নদী আছে ওর পাশে যে আলাঘর ফিশারি, ওই ফিশারির মালিক হচ্ছে মান্নান খান। মান্নান খানের 3-4টে আলাঘর ছিল, ওর একটা আলাঘরে এই শেলটা নিয়ে বসেছিল, এ আর মান্নার মানে সাদ্দাম সর্দার আর মান্নার দুজনে শেলটা নিয়ে বসেছিল। আমরা খবর পাই, খবর পেয়ে ওখানে আমরা গিয়ে রেড করি। রেড করে আমরা দুজনকেই অ্যারেস্ট করি। এই দুজনেরই ক্রিমিনাল অ্যাক্সিডেন্টস আছে, আর ফাইনালি আমরা যেটা করেছি এদেরকে এখন টোটাল এই কেসে 5 জন আমরা অ্যারেস্ট করেছি। আজকে খবর করবো করে আলটিমেটলি আমরা এই মেইন যে মাথা সাদ্দাম সর্দার একে আমরা এখনও অ্যারেস্ট করতে পারলাম, আর এখন যেটা শরীর যে আছে এখনও পলাতক আছে, আমরা চেষ্টা করছি যত শীঘ্র হোক আমরা একে অ্যারেস্ট করবো।